হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ব্লগ শেয়ার করব। আজকে দেখাবো কিভাবে ছোট একটি রান্নাঘর সুন্দর করে গুছিয়ে রাখা যায়। তো আমি আমার রান্নাঘরটি কিভাবে গুছিয়ে রাখি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমি আমার রান্নাঘরটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার রান্নাঘরটি স্কোয়ার। তো এখানে আমি ভাতের পাতিল আর তরকারি পাতিলগুলো সবসময় রাখি, যেহেতু জায়গা খুবই কম আর আমার রান্নাঘরে কোনো কিছু রাখার জায়গাটা একেবারেই কম। তো এটা হচ্ছে আমার চুলা, দেখতে পাচ্ছেন। আর পাশে ওইদিকে আমি একটা বোতলের মধ্যে সয়াবিন তেল রেখেছি আমার হাতের কাছে, এগুলো আমি রেখেছি। এরপরে একটা কাঁচের জগ, এটা আমি ব্যবহার করি না, তো এর জন্য এটাতে আমি এগুলো রাখি, আমার প্রয়োজনীয় জিনিসগুলো, ডালগুটনি, তারপরে খুন্তি, চামচ, সব কিছুই এখানে আছে, যেগুলো আমার সবসময় প্রয়োজন হয়, এই জন্য এগুলো আমি আমার হাতের কাছেই রেখেছি। এই যে বেলুন, সব কিছুই একটা জগের মধ্যেই রেখেছি আমি, যাতে খুব সহজভাবে এগুলো হাতের কাছেই পাওয়া যায়, খোঁজাখুঁজি করতে হয় না, তো ওর জন্য সব এখানেই আছে। আমি আমার রান্নাঘরটা গুছিয়েছি, আমার ঘরে থাকা জিনিস দিয়ে আমি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমাকে আর বাড়তি কিছু কিনতে হয় নাই, আর বাড়তি কিছু কিনলে এগুলো রাখার জায়গাও তেমন একটা নেই, তো ওর জন্য আমি আমার ঘরে থাকা জিনিস দিয়ে আমার রান্নাঘরটা সাজিয়েছি। তো এখানে আমি পাতিল মাজার এগুলো রাখি, মাজনিগুলো রাখি, আর এটার মধ্যে পাতিল মাজার সাবানটা আছে, ভীম সাবান, এটা ধোয়া শেষ হওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবার রেখে দিই। তো উপরে দেখতে পাচ্ছেন এই বয়ামগুলোর মধ্যে লবণ, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আছে। তো এগুলো আমি যাতে চিনতে খুবই সহজ হয় এর জন্য এগুলোতে কাগজ লাগিয়ে দিয়েছি, এটা খুব সহজে চেনা যায় কোনটা কি, যেহেতু সবগুলো বয়ামই একই রকম দেখতে। তো আর পিছনে কতগুলো পাতিল দেখতে পাচ্ছেন, এগুলো তো রান্না করা হয়। আর এই কড়াইগুলো আমি এখানে ঝুলিয়ে রেখেছি, কড়াইগুলো যেখানে ঝুলিয়েছি ওটা ছিল আমার তাওয়ার হাতল। তো তাওয়ার হাতলটা ভেঙে গিয়েছে, তো আমি এটা এই কাজেই ব্যবহার করেছি। আর এই হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো আমি রান্না করি, যে আমার যেহেতু অন্য একটা রান্নার চ্যানেল আছে তো ওটার জন্য রান্না করা হয় এই হাঁড়িগুলোর মধ্যে। তো এর জন্য এগুলো আমি হাতের কাছেই রেখে দিয়েছি, যাতে খুবই সহজে এখান থেকে নামানো যায়। আর এটার মধ্যে রেখেছি লুসনি, তারপর ম্যাস, আর এটা ছিল ছোট্ট একটা ট্রে। তো এই ট্রেটাও আমি একটা কাজে ব্যবহার করেছি, এটার মধ্যে ইস্ট, তারপরে বিট লবণ, এরপরে সোডা, যখন যেটা দরকার হয়, তারপর সর্ষের তেলও আছে, এই সবগুলো এই ট্রেটার মধ্যেই রেখেছি, যাতে খুবই সহজে নেওয়া যায় আর এলোমেলো হয় না এটার মধ্যে রাখলে। তো এইভাবে আমি সুন্দর করে এগুলো আলাদা করে গুছিয়ে রেখেছি। আর এখানে একটা স্টিলের পাতিল দেখতে পাচ্ছেন, এটা তো আমি রান্না করি। ওদিকে একটা মাটির খোলা আছে। তো এখানে শুকনো মরিচ রেখেছি আমি, শুকনো মরিচগুলো রোদে শুকিয়ে তারপরে এই বয়ামের মধ্যেই রেখেছি, অনেক দিন ধরেই ভালো থাকে, নষ্ট হয় না। তো এরপরে সয়াবিন তেলের এটাও এখানে উপরে রাখি, আর আলাদা আলাদা বয়ামে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়াগুলো রেখেছি। তো এখান থেকে যখন দরকার হয় নামিয়ে নিয়ে ফেলি, ছোটো বয়ামের মধ্যেই নিয়ে ফেলি। তো বড় বয়ামে বেশি করে সংরক্ষণ করে রাখি, যাতে শেষ হওয়ার আগে আবার আনা যায়। তো যে বড় বই আমি চিনিও রেখেছি, এরপরে আবার ছোটো বই আমি এখান থেকে নিয়ে রাখি, আর এটার মধ্যে গুঁড়া দুধ আছে। আর এখানে যে বয়ামগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে এই ময়দা, এটাতে আটা আছে, এরপরে পাশেরটাতে ময়দা, তারপরে মসুরের ডাল, এরপরে পিছনেরগুলোতে বিস্কিট চানাচুর, সব কিছু এখানে রাখি। এই র্যাকটার মধ্যে আমি অনেক কিছুই গুছিয়ে রেখেছি, এই যে আমার নিত্য প্রয়োজনীয় চায়ের কাপ,
তারপরে ছোটো প্লেট, সবগুলো এই একটার একের মধ্যে গোছানো হয়ে গিয়েছে। যেহেতু রান্নাঘরটা ছোটো, তো এইরকম একটা র্যাক হলে আমাদের কিন্তু সব কিছু গুছিয়ে রাখা যায়। এই যে আমি বল বাটিগুলো এভাবে রেখেছি, এভাবে রাখার কারণটা হলো যখন যেটা দরকার হয় খুবই সহজভাবে এখান থেকে বের করা যায়, তো এর জন্য আমি এভাবেই রেখেছি যাতে আমার যেটা দরকার হয় ওটা বের করতে পারি। তো এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে নুডলস বানালে এটার মধ্যেই আমরা খাই আর কি সবসময়। প্লেটগুলো এখানে সাজিয়ে রেখেছি। এই র্যাকটার মধ্যে আমি অনেক কিছুই গুছিয়ে রেখেছি। এই যে বক্স আছে, অনেকগুলো বক্স, এগুলোর মধ্যে ফ্রিজে যখন কোনো ধর কিছু রাখতে হয় তখন এগুলোর মধ্যেই রাখি। তো এরপরে হটপট, প্রেশার কুকার, সব কিছুই এই র্যাকটার মধ্যেই রাখা গিয়েছে, মানে রাখতে পেরেছি আমি। তো এটা হচ্ছে আমার হাত মোছার গামছা, রান্না শেষ হওয়ার পরে এটাতে আমি হাত মুছি সবসময়। তো এটাও আমি র্যাকের মধ্যে রেখেছি, যেহেতু অন্য কোথাও জায়গা নেই তো এর জন্য র্যাকের মধ্যেই রেখেছি এটা। আর একটা চামচের স্ট্যান্ড আছে এখানে, ছোটো একটা স্ট্যান্ড, এটার মধ্যে আমি নিত্য প্রয়োজনীয় চামচগুলোও সাজিয়ে রেখেছি। আর এখানে সাইডে যে মাছ কাটার কেঁচি, এরপরে ছোটো একটা মগ, এগুলো এখানেই রেখেছি। এই র্যাকটার মধ্যেই কিন্তু অনেক কিছুই রাখা গিয়েছে। আর এখানে ছোটো একটা র্যাক আছে, তো এইটার মধ্যেও আমি অনেক কিছু গুছিয়ে রেখেছি। আর এখানে এই যে মগটা আমার ব্যবহার করি না আমি, তো এর জন্য এটার মধ্যে সবগুলো চায়ের চামচ এভাবেই রেখেছি হাতের কাছেই। তো এই মগটাও ব্যবহার করি না, এটার মধ্যেও আমি চামচগুলো রেখেছি আলাদা আলাদা করে, যখন যে ধরনের চামচগুলো দরকার হয় তখন ওই চামচগুলো এখান থেকে বের করে ব্যবহার করি। তো এটার মধ্যে আমি সবগুলো ছুরি রেখেছি, আমার দরকারি ছুরিগুলো সব এখানেই আছে। এই যে, তো এটার মধ্যে ইসবগুলের বুশি আছে, এরপরে এই যে চিনি, বড় বয়াম থেকে এখানে ছোট বয়ামের মধ্যে সবসময় রাখি যাতে চা বানানোর সময় সুবিধা হয়। তো এটার মধ্যে চিনি আছে, এরপরে পাশেটাতে চা পাতা আছে, আর ছোটো ছোটো বয়ামগুলো, এগুলো আমি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে বিরিয়ানি মশলা, এরপরে সাদা গোলমরিচের গুঁড়া, যেহেতু এগুলো বেশি করে করতে হয় না, অল্প অল্প করে করলেই হয়, তো এর জন্য এগুলোর জন্য ছোটো বয়ামই আমি নিয়েছি। তো এটার মধ্যেই দারচিনি, লবঙ্গ, এলাচি সব কিছুই রেখেছি, ঢাকনাটা খুলে যাতে হাত দিয়ে সহজে নেওয়া যায়, তো এর জন্য এরকম একটা বয়াম আমি নিয়েছি। এই র্যাকটার মধ্যে পেঁয়াজ, রসুন, এরপরে আলু সব কিছু এই র্যাকটার মধ্যেই আছে। তো এই একটা র্যাকের মধ্যেই কিন্তু অনেক কিছু রাখা গিয়েছে। এরপরে আদাগুলো আমি সবসময় ফ্রিজে রাখি। তো এখানে একটা ঝাঁঝরি, এরপরে একটা চাটনি আমি ঝুলিয়ে রেখেছি, এরপরে আমার সবজি সারফেসটাও এখানে রেখেছি। আর দরজার পিছনে তাওয়াটা রেখেছি, দেখতে পাচ্ছেন তাওয়া হাতলটাও ভেঙে গিয়েছে, তো ওই হাত ভাঙ্গা হাতলটা আমি কড়াই ব্যবহারের কাজে রেখেছি, আগেই বলেছি আপনাদেরকে। তো এটার ওইখানে তাওয়াও রেখেছি, আর চুলার নিচে কতগুলো বয়াম দেখতে পাচ্ছেন, বড় বয়াম, আর এটার মধ্যে আমি বসি সবসময়, বসে তরকারি কাটি। তো এখানে একটা আলাদা একটা ছোটো একটা বোল রেখেছি, এটার মধ্যে আমি এই যে কাপগুলো রেখেছি, মেজারমেন্ট কাপ এক জায়গায় রেখেছি যাতে সহজে এখান থেকে নেওয়া যায়। আর এই বয়ামটার যেহেতু ঢাকনাটা ভেঙে গেছে, তো এটা আমি সুটকি রাখার কাজে ব্যবহার করেছি, এখানে অনেকগুলো সুটকি, যেহেতু আমরা চিটাগাংয়ের তো আমরা আমাদের সুটকিও আনা হয়। এই সুটকিটা আমি এখানেই রেখেছি, এর জন্য একটা ফলিতিন দিয়ে এরপর উপরে ঢাকনাটা দিয়েছি, তার আর বাতাস ঢুকতে পারে না, ভালোই থাকে সুটকিগুলো। তো এই বড় বয়ামের মধ্যে আমি লবণ, তারপরে নুডলস, পোলাও চাল এই বয়ামটার মধ্যেই রেখেছি। এরপরে অনেক একসাথে যদি বিস্কিট আনা হয় অনেকগুলো, তখনও এটার মধ্যেই রাখি সবসময়, এরপর এখান থেকে বের করে ব্যবহার করি।
তো এটার মধ্যে রুটি বানাই সবসময় রুটি বেলেই। আর এই বয়ামের মধ্যে রেখেছি চাউলের গুঁড়া, এভাবে আমি আমার ছোট রান্না করে সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখি। তো রান্নাঘরে হাউজের মধ্যে আমি বটি আর শিলপাটাটা রেখেছি, যেহেতু এইদিকে জায়গা কম তো ওর জন্য ওইটার ভিতরে আমি রেখেছি। আর এগুলো হচ্ছে একদম উপরে স্টোরের, এগুলো সবসময় ব্যবহার হয় না। আর আমার অ্যাডজাস্ট ফ্যানটাও আমি মাসে দুইবার পরিষ্কার করি। তো আমার ছোট সংসারের ছোট রান্নাঘর আমি এভাবেই সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর রান্নাঘর গোছানোর জন্য আমি এক্সট্রা করে কোনো কিছু কিনি নাই, আমি আমার ঘরের অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়েছি। তো আমি এগুলো দিয়ে অনেক খুশি, আমার কাছে এগুলাই অনেক বেশি। তো এই প্ল্যাটটাতে আমরা ভাড়া থাকি, তো আমি চেষ্টা করি সবসময় রান্নাঘরটা পরিষ্কার রাখতে, সুন্দর করে গুছিয়ে রাখতে। আর আমাদের সবারই রান্নাঘরে কিন্তু ময়লাটা বেশি হয়, যেহেতু আমাদের রান্নাঘরেই সময়টা বেশি কাটাতে হয়, রান্না করতে হয়। তো এর জন্য রান্নাঘরটা যদি সাথে সাথে ক্লিন করা যায় তাহলে কিন্তু আমাদের মনটাও ভালো থাকে। আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাঘরটা ক্লিন রাখতে, আমি রান্না হওয়ার শেষের সাথে সাথে রান্নাঘরটা ক্লিন করে ফেলি। তো চুলার নিচে আমি চারটা কাট দিয়েছি যাতে খুবই সহজে চুলাটা মোছা যায়। তো আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আসলে ব্লগও বেশি শেয়ার করা হয় না, তো অনেকদিন পরে এই ব্লগটা শেয়ার করলাম, আশা করি আপনাদের কাজে আসবে, আপনারা উপকৃত হবেন। তো আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন আরেকটা ব্লগ নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।